नमस्कार दिनेर शेरा सबथेके गुरुत्वपूर्ण खबरगुलो रात 9টায় আপনি দেখছেন পেজ 1 এ আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা আর অবশ্যই পিউ আজ পেজ 1 এর শুরুতে আমরা যে খবরের দিকে নজর দেব লখনউতে লখনউয়ের সভা থেকে সপাকে অর্থাৎ সমাজবাদী পার্টিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরো সুর চড়ালেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবং নরেন্দ্র মোদিকে তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন নোট বাতিল ইস্যু যদি তিনি প্রত্যাহার না করেন এই সিদ্ধান্তকে তাহলে মোদির বাড়ির সামনে গিয়ে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস যার নেতৃত্বে থাকবেন মমতা ব্যানার্জি দিল্লির রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়ে যায় জাতীয় রাজনীতিতে এ কথা দীর্ঘদিন ধরেই চালু আর হবে নাই বা কেন গোবলয়ের হৃদয়পুরে যে 80 জন লোকসভার সাংসদ নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পিছনে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 71টিতেই বিজেপির জয়ের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করে রাজনৈতিক মহল সেই উত্তরপ্রদেশ থেকে এবার মোদি হঠাৎ ডাক দিলেন মমতা সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন সেই উত্তরপ্রদেশ নির্বাচনে নোট বাতিল না হলে ভোট যে ফেরত যাবে তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরপ্রদেশ মোদিকে প্রধানমন্ত্রী বানিয়েছে সেই উত্তরপ্রদেশী যে তার সরকারকে ফেলে দেবে এমনই চ্যালেঞ্জ লখনউয়ে দাঁড়িয়ে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় कवि राजीव गांधी जी कवि विश्वनाथ प्रताप सिंह जी कवि गुजराल जी कवि चौधरी चरण सिंह जी कवि चंद्रशेखर जी और अभी भी है आप लोगों ने दिए हैं, लेकिन एक बात है आप दिए हैं और छीन के लिया भी है आपको जैसा देने का भी पावर है छीन को लेने का भी पावर है आपको जैसा नोटबंदी में आप खिलाफ में है দেশ এখনো পর্যন্ত যে 15 জন প্রধানমন্ত্রীকে পেয়েছে তাদের মধ্যে 9 জনই উত্তরপ্রদেশ থেকে জিতে সংসদে গেছেন 2014-এ বারাণসী থেকে জিতে প্রথমবার সংসদে পা রাখেন নরেন্দ্র মোদী রাজনৈতিক মহল বলছে 2019-এ লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সেমিফাইনাল সেমিফাইনালে পরাজিত হলে ফাইনালের আগে দুর্বল হবেন মোদী আর সেই লক্ষ্যেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির হাত শক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় हिंदुस्तान एक जन का मर्जी में नहीं चलते हैं हिंदुस्तान जनता का मर्जी में चलता है ये याद रखना जरूरी है और नोटबंदी का उल्टा वो वोट आ रहा है ना उसे अच्छा करके दे देना बीजेपी को एक वोट भी किसी को नहीं देना पूरा देश में आवाज उठाना जरूरी है जागो 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 जगना है रुकना है देखना है हटाना है और देश को बचाना जरूरी है ए हिंदुस्तान अगर प्रधानमंत्री आपको यूपी से बनाया तो प्रधानमंत्री यूपी से आपको जाना पड़ेगा इट इज चैलेंज সাম্প্রদায়িকতা আর জাতপাত বরাবরই উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় ভূমিকা নেয় নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ে নেমে এদিন হিংসা ছড়ানোর অভিযোগে বিজেপিকে কাট করায় তোলেন মমতা ইউপিতে দাঙ্গা ফাসাদ কম নেই কি বহুত সারে কি হর রোজ দাঙ্গা ফাসাদ করতে হয় দাঙ্গা ফাসাদ করতে পলিটিক্স করতে হয় हमारा दंगा नहीं चाहिए फसाद नहीं चाहिए लोगों को बर्बर करना नहीं चाहिए हिंदुस्तान में शांति रहे पूरा देश में शांति रहे बछर घुरलेई 5 রাজ্যে ভোট এই রাজ্যগুলিতে বিজেপিকে হারাতে তিনি যে সাধ্যমতো চেষ্টা করবেন এদিন তারও ইঙ্গিত দেন মমতা মোদি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড স্টপ পাটনা বুধবার সেখানে সভা করবেন তিনি আগামী দিনে রাজধানীর বুকে আন্দোলন ছড়িয়ে দিতে ফের দিল্লি যেতে পারেন বলেও এদিন জানান মমতা লখনউ থেকে ক্যামেরায় জেপির সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট 24 ঘন্টা